নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে চলছে রক্ত সংকট। এই রক্ত সংকট মোকাবেলায় রবিবার বামপন্থী যুব সংগঠন DYFI উষাবাজার নতুন নগর ও পটুনগর অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে মেলার মাঠ ছাত্র যুব ভবনে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দল নেতা মানিক সরকার। অনেক দিনের গ্যাপে এই বাড়িটাতে ছাত্রদের এবং যুবকদের যৌথ উদ্যোগে এ ধরনের একটা শিবিরের আয়োজন হচ্ছিল। তাতে আমার আবেদন ছিল, অনুরোধ ছিল প্রতি সপ্তাহে যাতে একটা করে হয়। আমি সত্যিই খুব সন্তুষ্ট যে ওই আবেদনের পর থেকে আমি যেটা লক্ষ্য করছি, এই বাড়িতে প্রতি সপ্তাহে অন্তত একবার রোববার এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন তারা করছেন। অসামাজিক কাজে লিপ্ত এবং মহিলাদের সাথে অসভ্য আচরণের কারণে সাত রামনগর মণ্ডলের পক্ষ থেকে বুথ সভাপতি আজহারউদ্দিন ভূঁইয়াকে পার্টি থেকে বহিষ্কার করা হয়। তার পাশাপাশি তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন যাতে আইনি ব্যবস্থা নিতে পারে তার জন্য আজ আগরতলা পশ্চিম মহিলা থানায় FIR করে মণ্ডল সদস্যরা। সাতকান্নগরের 24 নম্বর বুথে বুথ প্রেসিডেন্ট আজহারউদ্দিন ভূঁইয়া বিগত কিছুদিন ধরে পার্টির নাম করে পাড়ার কিছু মহিলারা মানসিকভাবে তারা ডিস্টার্ব করতো, ফোন করা মহিলারা দীর্ঘদিন যাবতে তার বিরুদ্ধে কিছু করার সাহস পাইত না। গতকালকে আমরা আমাদের মাননীয় বিধায়কের দৃষ্টিতে জিনিসটা নিয়েছি, আমাদের মণ্ডল প্রেসিডেন্টের দৃষ্টিতে জিনিসটা নিয়েছি। তৎসঙ্গে আজকে সকালবেলা তাদের আজহারউদ্দিন ভূঁইয়াদের তার যে বুথ প্রেসিডেন্ট পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। এই আজহারউদ্দিন ভূঁইয়া শুধু খালি আবারও বিজেপি দুর্বৃত্তদের দ্বারা আক্রমণের শিকার হতে হল 47 বছর বয়সী রাজেশ মণিক নামে এক অটো চালক সহ তার পরিবারকে। ঘটনা গতকাল রাতে আমতলী থানাধীন মধুবন জর্জরিয়া এলাকার মারাকপাড়ায়। জানা গেছে গতকাল রাতে দুর্বৃত্তদের নাম দাম দিয়ে আমতলী থানায় লিখিত আকারে মামলা দায়ের করা হয়েছে। রাজেশ মণিক সহ তার পরিবারের এই ঘটনার সাথে জড়িতদের উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছে। আবারও বিজেপি দুর্বৃত্তদের দ্বারা আক্রমণের শিকার হতে হল 47 বছর বয়সী রাজেশ বণিক নামে এক অটো চালক সহ তার পরিবারকে। ঘটনা গতকাল রাতে আমতলী থানাধীন মধুবন ঝরঝরিয়া এলাকার মারাকপাড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, এক নাবালিকা মেয়ের বিয়ে ভেঙে দেওয়াকে কেন্দ্র করে বিজেপি দুর্বৃত্তরা সন্দেহজনকভাবে রাজেশ বণিক সহ তার পরিবারের উপর আকস্মিকভাবে হামলা চালায়। বিজেপি দুর্বৃত্তদের আক্রমণের শিকার হয়ে আহত হয় বাড়ির মালিক রাজেশ বণিক সহ তার শ্বশুর শাশুড়ি, স্ত্রী সহ দুই নাবালক ছেলে। বাড়ির লোকজনদের উপর আক্রমণ করেই ক্ষান্ত হয়নি বিজেপি দুর্বৃত্তরা। তাদের বাড়ির আসবাবপত্র সহ ঘরের দরজা ভেঙে ফেলে দেয় 15-16 জনের বিজেপি গুন্ডাবাহিনীর দল। এই গুন্ডাবাহিনীর হামলায় গুরুতরভাবে আহত হয় রাজেশ বণিক, তার পায়ে এবং বুকে প্রচণ্ডভাবে আঘাত করে বিজেপি গুন্ডাবাহিনীরা। দুর্বৃত্তদের দলের মধ্যে নিবাস দাস, উত্তম দাস, কার্তিক সূত্রধর, পশ্চিম মালাকার, কৃষাণ মালাকার, তাপস দেবনাথ এবং প্রদীপ দাস নামে এই সাত দুষ্কৃতীকে চিনতে পেরেছে রাজেশ বণিক সহ তার পরিবারের লোকজন। ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে ঘটনার তদন্ত শুরু করেছে। বর্তমানে বিজেপি দুর্বৃত্তরা পলাতক বলে জানা গেছে। এদিকে রাজেশ বণিক সহ তার পরিবারের অন্যান্যরা হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গেছেন। জানা গেছে গতকাল রাতে দুর্বৃত্তদের নাম ধাম দিয়ে আমতলী থানায় লিখিত আকারে মামলা দায়ের করা হয়েছে। রাজেশ বণিক সহ তার পরিবার এই ঘটনার সাথে জড়িতদের উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছে। এই ঘটনায় মধুবন ঝরঝরিয়া এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কি হয়েছে দাদা? ঘটনা ঘটনা হয়েছে বৃহস্পতিবার দিন শিবু দাসের মেয়ের একটা বিয়ে হয়েছে 17 বৎসর। আমি নাকি সুনীল রে পাঠাইছি ওই এলাকাতে বিয়েটা ভঙ্গ করার লেগে। আমার লোকের যোগাযোগ নাই, দেখা নাই, কোনো কিছু নাই। আমরা 15-16 জন লোকে আয়া আমার বাড়িতে মারধর আরম্ভ করছে। আমি নাকি তার বিয়ে ভঙ্গ করার চেষ্টা করছি। কখন মারধর করছে? এই তো আধা ঘন্টা আগে। কে মারধর করছে? কলোনির কিষাণ মালাকার। তারা কি কোনো পার্টির? বিজেপি পার্টির, যুব মোর্চার। তারা কি নাম জানেন? হ্যাঁ নাম জানি। কারা কারা মারধর? উত্তম দাস, কিষাণ দাস, কিষাণ মালাকার, পশ্চিম মালাকার, নিবাস দাস, কার্তিক সূত্রধর, তাপস দাস,
তো তারা কি তাপস দেবনাথ? আচ্ছা, তারা কি উদ্দেশ্য প্রণোদিত ভাবে আপনার উপর উদ্দেশ্য তারা গঠন হয়েছে? তারা কিছুদিন আগে আমরা কোভিডে আক্রান্ত আসলাম, তারা অনেক ধরনের চেষ্টা করছে আমাদের একটা মাইট দূর করার লেগে। কোভিড আক্রান্ত পজিশনের পরে তারা সাহায্য করতে আইসে না, তারা আমাদের মাইট ফিট করতে আইসে। এরপরে তারা আজকে এই একটা ইস্যু নিয়ে আমার কথা হয়েছে, আপনারা যদি আমি এরকম কাজ করে থাকি বা যে আছে তার বিবাদী রেল নিয়ে আইয়েন, নিয়ে আইয়া আমার সামনাসামনি কথা কন, কোনো কথা নাই, সবাই যে যেমনে পারছে আমারে রাত্রি উষ্টা ঘুষি, মাথাতে যন্ত্রণা, বুকে ব্যথা করতেছে। বিশালগড় থেকে আশিস মিয়ার রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বিষ দিয়ে পুকুরের সমস্ত মাছ মারার অভিযোগ, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 80,000 টাকা দাবি পুকুর মালিকের। ঘটনাটি ঘটে কমলপুর মহকুমার নোয়াগাঁও গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের বাসিন্দা দীনেশ দেববর্মার পুকুরে। পেশায় শিক্ষক হলেও মাছ চাষে সবসময় উদ্যোগ থাকে উনার, তাই মাছ চাষ করেন। খবর জানান স্থানীয় পঞ্চায়েত প্রধানের কাছে এবং প্রধানের পরামর্শে খবর দেন কমলপুর থানায়। খবর পেয়ে ছুটে আসেন কমলপুর থানার পুলিশ। এখন দেখার বিষয় ঘটনাটি তদন্তে কি বেরিয়ে আসে। খাওয়ার পরে একটু ঘুমাইছিলাম, ঘুমানোর পরে এদিকে হঠাৎ করে একদম খবর গেল যে বাড়িতে যে পুকুরে সব মাছ মেরে দিছে। এরপরে আয়া দেখলাম যে পুকুরে সব মাছ বেচে দিছে একদম সাদা। এটার পরে আমরা চিন্তা করবো পুকুরের মাছগুলো সবটি তুলে ছেড়া পাহাড়ে এক সাইডে গর্ত কেটা আমি করছি, আর বাকি অংশ আরও মরতেছে। এটার পরে পুকুর তো জলাশয় অনেক গভীর আসলো 1.5 কানি। এটার মধ্যে আমি 80,000-এর মতো পোনা ফেলাইছিলাম, বাকি অর্ধেক পোনা আরেক পুকুরে রেখে দিয়েছিলাম। এটি মাছটি বড় হইব জলাশয়টা একটু 1.5 কানি রেখে এখানে বেশিরভাগ বড় মাছ এখানে রাখছিলাম। এটার পরে সন্ধ্যার দিকে 5টার দিকে প্রধানে জানাইলাম, প্রধানে কয়ে থানার জানাও, থানার জানিয়ে সেরা থানাওয়ালা আইসে 8টার দিকে আওয়ার পরে দেখি সবটি ইয়ে করলো, ইনকোয়ারি করলো, ছবি টবি তুললা নিছে। নেওয়ার পরে আপনারা সন্দেহ কথা কইছে, ঠিক আছে সন্দেহ আমরা ইয়ে করবো, এটা আমরা 2 দিন বা 1 দিন পরে আমরা নামটা ইয়ে করবো এই কথা নিয়ে নিচ্ছি। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। চমক ভরা ধনতেরাস, 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। রিয়া ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর পাঁচ হবে। কেন, একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার, তোমার জানার প্রয়োজন? এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি, গুড চয়েস। তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। প্রকাশিত হলো পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021। পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই।
আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস আগরতলা। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মন তাই গড়ছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস ভবিষ্যৎ তোমার চ্যালেঞ্জ আমার পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স বিপুল চাহিদা স্টক সীমিত সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী ক্রীড়া বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে রাজ্যে প্রতিনিয়ত বেড়েই চলছে পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্য এর প্রতিবাদে রবিবার খয়েরপুর প্রতিবাদ কর্মসূচি সামিল হয় বামপন্থী কর্মী সমর্থকরা প্রতিবাদ করার সাথে সাথেই বিশাল পুলিশ বাহিনী পার্টির নেতৃত্বে তরুণ দত্ত সদানন্দ দেব সহ পার্টির কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে নিয়ে যায় এডিনগর পুলিশ লাইনে পরবর্তী সময় এক সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন পবিত্রকর আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পেট্রোপণ্য এবং রান্নার গ্যাসের দাম এবং কোভিড চিকিৎসায় যারা তাদের বিনামূল্যে চিকিৎসা সহ এই দাবিগুলিতে সারা রাজ্যের মতোই খয়েরপুরেও একটি প্রোগ্রাম ছিল যাত্রাবাড়ি খয়েরপুর এবং এই প্রোগ্রাম শুরু হওয়ার প্রাক্কালে দেখা যায় বিরাট এক পুলিশ বাহিনী প্রায় 70-80 জন যে আমাদের খয়েরপুরের যে বাড়ি তার বাড়ির আশেপাশে ওরা দাঁড়িয়ে যায় আমাদের তারা যখন বিক্ষোভ শুরু করেছিল স্লোগান টোগান দিতে শুরু করেছে তখন অতর্কিতে পুলিশ চতুর্দিকে ঘেরাও করে তাদের থেকে তাদেরকে গ্রেপ্তার করে সবাইকে গ্রেপ্তার করতে পারেনি করে একটা গাড়িও একটাই ছিল ফলে এখান থেকে 19 জনকে তারা নিয়ে যায় আবার মতবিরোধী অভিযানে সাফল্য পেল উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ রবিবার সাত সকালে নির্ময় দেবনাথ নামে এক যুবক প্রায় 12,000 টাকার বিলিতি মদ নিয়ে রমেশ চৌমনির দিকে যাচ্ছিল এমন সময় রাধাকিশোরপুর থানার ASI সুদর্শন দাসের কাছে গোপন খবর আসে এই খবর আসার সঙ্গে সঙ্গে রাধাকিশোরপুর থানার পুলিশ ছুটে যায় এবং নির্ময় দেবনাথ সহ বিলিতি মদগুলো থানায় নিয়ে আসে পুলিশ তদন্ত চালাচ্ছে ঘটনাটি আমরা গোপন খবরের খবর আসলো যে একটা লোক বিশেষ পরিমাণ মদ নিয়ে যাইতেছে তারপরে আমরা যাই গ্যাসের একটা লোক ডিটেন করি সঙ্গে একটা গাড়ির মধ্যে আমরা অনেকগুলি প্রায় 12,000 টাকার মতো মদ পাই বিলাতি মদ হ্যাঁ বিলাতি মদ কাউকে আহত হয়েছে স্যার এরকম
আরো করতে পারছেন স্যার? কারণ কি স্যার? কি নাম স্যার? লোকটার নাম হচ্ছে নির্ময় জগন্নাথ, বয়স 40, বাবার নাম হচ্ছে নিতাই জগন্নাথ, বাড়ি গৌতম নগর। আমরা তারা অ্যারেস্ট করছি। কত টাকার আনুমানিক স্যার? আনুমানিক প্রায় 12-12 হাজার টাকা। ভাগিনার সাথে স্ত্রীর অবৈধ সম্পর্ক সহ্য করতে না পেরে নিজ ঘরে ভাসিতে আত্মহত্যা করল স্বামী। ঘটনা কমলাসাগর বিধানসভার মধুপুর থানাধীন হরিহরদুলা রাধানগর এলাকায়। মৃত যুবকের নাম জয়দেব দেবনাথ, বয়স 32। পরে মধুপুর থানার জয়দেব দেবনাথের বাবা তার পুত্রবধূ রূপালী দেবনাথের বিরুদ্ধে অভিযোগ এনে খুনের মামলা দায়ের করে। অপরদিকে এলাকার জনগণ অবৈধ কুকর্মে জড়িত থাকায় স্ত্রী রূপালী দেবনাথ এবং আপন ভাগিনার সাথে স্ত্রীর অবৈধ সম্পর্ক সহ্য করতে না পেরে স্বামীর ফাঁসিতে আত্মহত্যা নিজ ঘরে। ঘটনা কমলাসাগর বিধানসভার মধুপুর থানাধীন হরিহরদুলা রাধানগর এলাকায়। যুবকের নাম জয়দেব দেবনাথ, বয়স 32। ঘটনার বিবরণে জানা যায়, গত 11 বছর পূর্বে মধুপুর থানাধীন রাধানগর এলাকার 4 নং ওয়ার্ডের বাসিন্দা দীনবন্ধু দেবনাথের ছেলে জয়দেব দেবনাথের সাথে সামাজিকভাবে বিবাহ হয় তক্সাপাড়া শিবনগর এলাকার খোকন দেবনাথের কন্যা রূপালী দেবনাথের সাথে। বিয়ের কিছুদিন পর থেকেই জয়দেব দেবনাথের স্ত্রী অবৈধ কুকর্মে জড়িয়ে পড়ে। তা নিয়ে এলাকায় দফায় দফায় সালিশি সভা হয়েছিল, তবুও শুধরায়নি স্ত্রী রূপালী দেবনাথ। স্বামী বাধা দিতেই ক্ষিপ্ত হয়ে রাত্রিবেলা স্বামীর উপর অত্যাচার চালাত। শুধু তাই নয়, কাঠের টুকরো দিয়ে, এমনকি বাঁশ এবং ঝাড়ু দিয়ে সে অসহায় সরল প্রকৃতির যুবক জয়দেব দেবনাথকে বেধরক মারধর করত বলে অভিযোগ। গত 3 দিন পূর্বে স্ত্রী রূপালী দেবনাথ হরিহরদুলা এলাকারই তার স্বামীর আপন ভাগিনার সাথে অবৈধ কুকর্ম করার সময় হাতে নাতে ধরে ফেলে জয়দেব দেবনাথ। পরবর্তী সময় তার স্ত্রী রূপালী দেবনাথ কেন তাকে সেই অবৈধ কুকর্ম থেকে ধরে এনেছে তা নিয়ে ঘরের মধ্যে বাকবিতণ্ডা হয়। একটা সময় স্ত্রী স্বামীর উপর লাঠি দিয়ে আঘাত করতে থাকে। পরবর্তী সময় তার স্ত্রী স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে যায় তক্সাপাড়া শিবনগর এলাকায়। আর যাওয়ার সময় বলে যায় স্বামী জয়দেব দেবনাথ মরে গেলেও সে বাড়িতে আর আসবে না। আর সেই সুযোগে নিজ ঘরের মধ্যেই ফাঁসি দিয়ে স্ত্রীর অবৈধ কুকর্ম সহ্য করতে না পেরে নিজ ঘরেই ফাঁসি দিয়ে আত্মহত্যা করে সে। এদিন মধুপুর থানার পুলিশ সেই মৃতদেহটি নিয়ে পরবর্তী সময় মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। ময়নাতদন্তের পর তুলে দেওয়া হয় পরিবারের হাতে। পরে মধুপুর থানায় জয়দেব দেবনাথের বাবা তার পুত্রবধূ রূপালী দেবনাথের বিরুদ্ধে অভিযোগ এনে খুনের মামলা দায়ের করেন। যদিও তাদের একটি 9 বছরের ছেলে সন্তান রয়েছে, তা নিয়ে সকালবেলা মধুপুর হরিহরদুলা রাধানগর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অপরদিকে এলাকার জনগণ অবৈধ কুকর্মে জড়িয়ে থাকা শ্রী রূপালী দেবনাথ এবং তাদের আপন ভাগিনার কঠোর শাস্তির দাবি তুলেছে। এর আগে থেকেই এদিকে নশ্বর আছে জন্যে, এরপরে আমরা দুই চারটা মিটিং পত্র করছি। কি সমস্যা ছিল? সমস্যা তো লাইন ফাইনের ব্যাপারও আছে, পরপুরের সাথে সম্পর্ক আছে নাকি? হুম। তারপর এরপরেতে ইয়েরা এরপরে তারে মারে ধরে তারে দেখতে হয় না, ভাত কাপড় দেয় না, এই ভাতও দেয় না, রীতিমতো ভাতও দেয় না, 3-4 দিন উপোস থাকে, এইভাবে চলছে। এরপরে আরও নিজে সহ দেখছে, দেওয়ার পর থেকেই তারা আরো মারধর করছে। কালকে কি হয়েছে? এই কালার ঘটনাটা এটা থেকে পরে কালার দিকে রাগের রাগ তারে মারধর করছে। এরপরে আগের দিনও একটু ঘটনা করছে, দেখছে এরপরে মাছ দূর করার পরে এরপরে একটা পিসা ভাঙছে তার মায়ের দিকে। এরপরে কালার সহলে যাবেলা কুছে যে তোর বাদ তুই খাই, তোর বাদ আমি খেতাম না, হ্যাঁ আর আমি আইতামও না। তারপরে কি করে ফাঁসি দিলেছে নাকি? হ্যাঁ। আপনি কি হয়? আমার ছেলে। নাম কি? জয়দেব দেবনাথ। বাড়ি? রাধানগর। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রবিবার সদর মহকুমা শাসক কার্যালয়ে মাইগ্রেন্ট লেবারদের মধ্যে বিতরণ করা হয় মুখ্যমন্ত্রী ফুড প্যাকেজ। এদিন 1400 মাইগ্রেন্ট লেবারদের মধ্যে বিতরণ করা হয় এসব খাদ্য সামগ্রী। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক অসীম শাহ। পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিস্তারিত তুলে ধরেন। মাননীয় মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল ফুড প্যাকেজ যেটা স্কিম চালু করেছে ত্রিপুরা রাজ্যের জন্য, যে এর আওতাধীন অন্তর্দয় প্রায়োরিটি হাউজ
ডিজার্ভিং এপিএল ছাড়াও আরও নয়টা ক্যাটাগরির ফ্যামিলিকে উনি অন্তর্ভুক্ত করেছেন এই প্যাকেজের মধ্যে, ফুড প্যাকেজের মধ্যে। তার মধ্যে একটা আছে, একটা ক্যাটাগরি আছে মাইগ্রেন্ট লেবার, যারা বহিরাগত লোক আমাদের এখানে কাজ করেন, তাদেরকে আমরা এই ফুড প্যাকেট আজকে বিলি করছি। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি, অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউ টিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। চমক ভরা ধনতেরাস, 3 নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3 নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। সবজি মশলার কেরামতি, গুরুমানে প্রতিহার সিস্টেম, স্পাইসি কষা কিংবা ঝোল করো, আমি সব নিরামিষ সিস্টার বুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার, সিস্টার গুড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়ো মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয় মনটাই গরছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনের উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়।
এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতে নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। শনিবার সিআইটিইউ আম্বাসা মহকুমা কমিটির সম্পাদক বিধুভূষণ দেবকে জড়িয়ে কুলাই এলাকার বাসিন্দা দীপঙ্কর পাল নামে একটি যুবক একটি পোস্ট করে সামাজিক মাধ্যমে। রবিবার বেলা 11টায় সিপিআইএম ধলাই জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে এই ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন বিধুভূষণ দেব। এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএম আম্বাসা মহকুমা কমিটির সম্পাদক বিজন পাল, মহকুমা নেতৃত্ব শশাঙ্ক চক্রবর্তী ও কাজল দেব। শনিবার সিআইটিইউ আম্বাসা মহকুমা কমিটির সম্পাদক বিধুভূষণ দেবকে জড়িয়ে কুলাই এলাকার বাসিন্দা দীপঙ্কর পাল নামে এক যুবক একটি পোস্ট করে। এই পোস্টে সে লেখেন, বিধুভূষণ দেব নাকি বেশ অনেক বছর ধরেই বার্ধক্য ভাতা পাচ্ছেন, পাশাপাশি ওনার কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে। এই পোস্ট ওনার নজরে আসতেই রবিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন বিধুভূষণ দেব। রবিবার বেলা 11টায় সিপিআইএম ধলাই জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে বিধুভূষণ দেব বলেন, উনি কখনোই কোনো ভাতা পাননি, এমনকি ফেসবুকে যে তালিকা দেওয়া হয়েছে ভাতার তাতে যে বিধুভূষণ দেবের নাম রয়েছে সে বিধুভূষণ দেব এবং তিনি বাস্তবে এক ব্যক্তি নন। যে বিধুভূষণ দেব ভাতা পেতেন তিনি বেশ কয়েক বছর আগেই মারা গেছেন, পাশাপাশি মৃত বিধুভূষণ দেব প্রতিবন্ধী ছিলেন। সেই পুরনো তালিকা নিয়ে সিআইটিইউর সম্পাদককে এবং সিপিআইএম পার্টিকে হেয় প্রতিপন্ন করার জন্যই তার ছবি দিয়ে এ ধরনের পোস্ট করা হয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি এও বলেন, দীপঙ্কর পাল নামের যে যুবক পোস্টটি করেছে সে একজন বিজেপি কর্মী, যদিও সাংবাদিক সম্মেলনের খবর আগেই জানতে পেরে সিআইটিইউ সম্পাদককে ফোন করেছেন দীপঙ্কর পাল এবং বলেছেন এটা ভুল হয়ে গেছে, পাশাপাশি সামাজিক মাধ্যমে পুনরায় একটি পোস্টও করেন। এদিন এই সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআই মাম্বাসা মহকুমা কমিটির সম্পাদক বিজন পাল, মহকুমা নেতৃত্ব শশাঙ্ক চক্রবর্তী ও কাজল দেব। সাংবাদিক সম্মেলনে বিজন পাল পার্টি মহকুমা সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানান। একজন বিজেপি কর্মী দীপঙ্কর পাল না, সে কোনায় এইচএস এলুমনি কোথাওদের একটি গ্রুপ থেকে ব্যক্তিগতভাবে আমি এবং আমার সংগঠন সম্পর্কে একটা পরিচিত মন্তব্য ছাড়ছে, যেটার মধ্যে লেখা আছে যে আমি বিধুভূষণ দেব, আমি প্র্যাকটিক্যালি ব্যবসা করি, আমি বিভিন্ন ব্যবসার মধ্যে যুক্ত, পাশাপাশি লেখছে আমি 45 বছর বয়স থেকে বয়স্ক ভাতা নিতেছি, প্রায় গত 19 বছর থেকে আমি বয়স্ক ভাতা নিতেছি, এরকম একটা পোস্ট প্রথম আসছে। পরবর্তীতে আরেকটা পোস্ট আসছে যে আমি বামপন্থী আন্দোলন করি, ব্যবসার সাথে যুক্ত, তারপরেও আমার ভাতা লাগে, আমি ভাতা নিই, 80 বছর যারা তারা ভাতা পায় না, আমি ভাতা নিতেছি জানতে পারি। এবং আমরা মনে করি এখানে কমরেড বিধুভূষণ দেবরে হেওয়া করা, ওনার নামে কুৎসারণনা করা ব্যক্তিগতভাবে যেমন আছে, সাথে সাথে উনি আমাদের সিআইটিইউ আম্বাসা মহকুমা কমিটির সম্পাদক, পার্টির আম্বাসা মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য, ওনার নামে এই কুৎসা ঘটনার মধ্য দিয়ে চেষ্টা চলছে পার্টির হেওয়া প্রতিপন্ন করা। কাজে এই ঘটনায় আমরা পার্টি মহকুমা কমিটি নিন্দা করছি এবং ব্যুরো রিপোর্ট ফোকাস ত্রিপুরা। যুক্তরাষ্ট্রের উপহারে কোভ্যাক্স সুবিধার আওতায় মডার্না ও চীনের সিনোফার্ম চুক্তি অনুযায়ী বাংলাদেশকে করোনা প্রতিষেধক টিকা সরবরাহ করছে। পূর্ব নির্ধারিত সময়ে দেশ দুটো থেকে পাঠানো হচ্ছে 45 লাখ ডোজ টিকা ঢাকায় গিয়ে পৌঁছয়। শনিবার ভোর 5:30টার দিকে দ্বিতীয় ধাপে সিনোফার্মের 10 লাখ এবং সকাল 9:45টার দিকে মডার্না 12.5 লাখ ডোজ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছেছে। ফলে বাংলাদেশের টিকা তহবিলে মডার্না ও সিনোফার্মের আরো 45 লাখ ডোজ টিকা যুক্ত হলো। ডিসেম্বরের মধ্যে প্রায়
10 কোটি ভ্যাকসিন বাংলাদেশে আসবে এটা আমরা আশা রাখি, যার মাধ্যমে 5 কোটি লোক ভ্যাকসিনেট করা যাবে। ভারত থেকে যে চুক্তি করা হয়েছে অগস্ট মাস থেকে তারা অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন দেওয়া শুরু করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ভ্যাকসিনের জন্য যত টাকা দরকার শি হ্যাজ কেপ্ট ইট, এটা আলাদা করে রেখেছেন, সুতরাং আপনাদের চিন্তার কোনো কারণ নাই। ফের ধলাই জেলায় গন্ডাছড়া মহকুমার জারি হলো কোভিড-19 নৈশকালীন কারফিউ। গত 24 জুন থেকে 3রা জুলাই পর্যন্ত গন্ডাছড়া মহকুমায় নৈশকালীন কারফিউ জারি ছিল। 3রা জুলাই নৈশকালীন কারফিউর মেয়াদ শেষ হতেই ফের লাগু কারফিউ। শনিবার গন্ডাছড়া মহকুমা প্রশাসনের তরফ থেকে মাইক যোগে ঘোষণা দেয় এলাকাবাসীদের অবগত করানো জানানো হয় এবং 3রা জুলাই শনিবার সন্ধ্যা 6টা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত প্রতিদিন আগামী 10 জুলাই পর্যন্ত নৈশকালীন কারফিউ বলবৎ থাকবে। মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের জন্মদিন উপলক্ষে রবিবার তিপ্রামথা দলের উদ্যোগে আম্বাসা মহকুমাধীন হাতিমড়া ছড়া স্কুল মাঠে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। মোট 6টি দল এই প্রতিযোগিতার আসরে অংশগ্রহণ করে। এদিন এই ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা করেন টিটিএডিসির নির্বাহী সদস্য অনিমেষ দেববর্মা। এই ক্রীড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক ছড়া পরিলক্ষিত হয়। আজকে আমরা এখানে একটা ফুটবল ম্যাচের আয়োজন করছি, যা আজকের দিনটা আমাদের টিপ্রামথা দলের যিনি চিফ চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার জন্মদিন, এবং এই জন্মদিন উপলক্ষে আজকে এখানে হাতিমড়াছড়া স্কুলে আম্বাসা আরডি ব্লক এবং আম্বাসা সাবজোনালের অধীনস্থ এই এলাকা, এখানে আজকে 6টা টিমের মধ্যে প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতার শেষে প্রাইজ মানি যে দলটা জিতবে সেই দলের প্রত্যেক খেলোয়াড়রা পাবেন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।